সাজে অফিস ছন্ড কানের দুল জন্মদিনের পার্টি সোনার সোহাগে গুল বিয়ে বাড়ির সাজে সবার চোখের নজর ঘরের লক্ষ্মী পুজো সব সাজেতেই করো চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা রে, ডেঙ্গি যেই তো বর্ষা আসছে তার আগেই ডেঙ্গি মোকাবেলায় ড্রোন নামাচ্ছে, মানে কি কারণ বশত এবং কি যদি বলেন এটা অ্যাকচুয়ালি বিকজ অফ দ্য ইনঅ্যাক্সেসিবল এরিয়া যেটা আছে, তো এটার জন্য অ্যাকচুয়ালি আমরা এটা একটা ট্রায়াল বেসিসে আমরা একটা চেষ্টা করছি, দেখছি এটা আর কি মানে এর উপযোগিতা বা এর হাউ এফিশিয়েন্ট দ্য সিস্টেম ইজ। তো আগের বছরেই আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিশন থেকে ডিএম ম্যাডাম বলেছিলেন যে আমরা এমনি একটা ট্রায়াল বা এমনি একটা চেষ্টা করব, আগের বছরে এটা পসিবল হয়নি, তো দিস টাইম অ্যারাউন্ড আন্ডার দ্য গাইডেন্স আমরা এই ট্রায়ালটাকে স্টার্ট করছি। হোপফুলি টুডেজ যা আমরা এটা পাবো মানে এর এফিকেসি বা এর যে ইউজফুলনেস যেটা আমরা দেখতে পাবো সেটা আগামী দিনে আমাদের মানে কীভাবে আমরা এইটাকে আরও বেটারভাবে ইউজ করতে পারবো সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। মানে শ্রীরামপুর কয়েকবার পরপর ডেঙ্গিতে বেশি আক্রান্ত হয়েছিল, সেই কারণে কি শ্রীরামপুর দিয়ে শুরু করছি? ইট ডাজেন্ট নেসেসারি লাইক দ্যাট, এটা আমরা একটা স্পেস লোকেশন যেখানে একটা অনেকটা জায়গা আছে যেখানে ইনঅ্যাক্সেসিবল, দ্যাটস দ্য মেইন রিজন। স্যার আপনার নাম? সন্দীপ। শ্রীরামপুর শহর কিছুদিন আগে মানে কয়েক বছর ডেঙ্গি খুব প্রবল দেখা গেছিলো, এবারে দেখছি ড্রোনের মাধ্যমে আপনারা এই ডেঙ্গি ইয়ে করার জন্য স্প্রে করছেন, কি চিন্তা ভাবনা এলো কেন? দেখুন যেটা হয়েছিল সেটা অতীত, কিন্তু আমরা এই আজকে শুধু নয় বহু আগে থেকে আমরা এই ডেঙ্গির ব্যাপারে পদক্ষেপ নিয়েছি, গত বোর্ডেও শেষের দিকে অনেকটাই পদক্ষেপ নিয়েছিলাম এবং সেটা আমরা কন্টিনিউ করছি যাতে আমাদের শ্রীরামপুরে ডেঙ্গি মুক্ত থাকে, যাতে না হয় মানুষকে বাড়ি বাড়ি আমাদের যাওয়া হচ্ছে। আজকে একটা নতুন পদক্ষেপ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে, আমাদের এখানে এডিএম সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, ওনারা এসেছেন। আজকে যেটা আমরা ড্রোন দিয়ে করছি এটা একটা ট্রায়াল বেসিসে, যেখানে মানুষ গিয়ে স্প্রে করতে পারে না,
ওই সব জায়গায় ড্রোনের মাধ্যমে আমরা স্প্রে করব, মশা মারার চেষ্টা করছি। এবং আমাদের পাখির চোখ, এবারে আমরা কোনো মতে ডেঙ্গুর সঙ্গে কোনো আপোষ করবো আমাদের এলাকায় হবে না, এটুকু আমরা পদক্ষেপ নিচ্ছি। প্রশাসন, জেলা প্রশাসন বলুন এবং আমাদের সাব ডিভিশন প্রশাসন বলুন, মহকুমা প্রশাসন বলুন, সম্পূর্ণভাবে আমাদের সহযোগিতা করছে এবং স্বাস্থ্য দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করছে।